কারাগারের পরিকাঠামো খতিয়ে দেখার লক্ষ্যে শনিবার আচমকা কৈলা শহরের অনুকুটি জেলা কারাগার পরিদর্শনে যান কারামন্ত্রী শান্তনা চাকমা। এদিন পরিদর্শনকালে মন্ত্রী শান্তনা চাকমার সাথে উপস্থিত ছিলেন কৈলা শহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায়, কৈলা শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, বিশিষ্ট সমাজসেবী সিদ্ধার্থ দত্ত সহ অন্যান্য আধিকারিকরা। এদিন পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কারামন্ত্রী শান্তনা চাকমা বলেন, কয়েদিরা কারাগারে কিভাবে রয়েছে এবং কারাগারের পরিকাঠামো ঠিক কেমন রয়েছে, কোনো প্রকার উন্নয়নের প্রয়োজন রয়েছে কিনা সেই সব বিষয় খতিয়ে দেখার লক্ষ্যে এই পরিদর্শন। তাছাড়াও জেলা কারাগারের বিল্ডিংটি বেশ পুরনো হবার ফলে বিল্ডিংয়ের বেশ কিছু অংশ প্রতিদিন ভেঙে পড়ছে। পরিদর্শন শেষে কারাগারের পুরনো বিল্ডিংয়ের বিষয়ে মন্ত্রী বলেন, কৈলা শহরের জারুলতুরি এলাকায় নতুন কারাগার নির্মাণ করা হচ্ছে এবং সেই বিল্ডিংয়ের কাজ প্রায় 90% হয়ে গেছে। কৈলা শহর সাত জেলে আমরা ভিজিট করেছি, একটা উদ্দেশ্য যে কিভাবে জেলটার পরিকাঠামো কেমন আছে এবং কিভাবে আরও ডেভেলপ করা যায়, সেই তার জন্য আজকে আমরা প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের এখানকার চেয়ারম্যান এএমসি থেকে শুরু করে সমাজসেবক থেকে শুরু করে আমাদের এসডিএম প্রত্যেকে এখানে উপস্থিত রয়েছেন। একটাই উদ্দেশ্য যে আমাদের যাতে করে ডেভেলপমেন্ট করা এবং পরিকাঠামো ঠিক আছে কি না, কয়েদিনের ফেসিলিটি কী আছে সেটা দেখার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা দেখলাম, দেখে আমরা আলোচনা করব ডিপার্টমেন্টের সাথে কিভাবে আরও নতুন করা যায় এবং অন্য এই বিল্ডিংটা বাদে অন্য একটা নতুন বিল্ডিং আমাদের হচ্ছে অলরেডি আমাদের 80% কাজ কমপ্লিট হয়ে গেছে, সম্ভবত আমাদের বছরখানিকের মধ্যে নতুন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।